হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স এই ভিডিওতে একটা টপিকে কথা বলবো এবং একটা কথা আমি প্রথমেই বলে রাখছি এটা কাউকে কোনো রিপ্লাই ভিডিও নয় বা কোনো পোক করে কোনো কথা নয় আমি জাস্ট আমার পয়েন্ট অফ ভিউ এই ভিডিওতে বলবো এবং কেউ অন্য হয়তো কোনো অন্যভাবে এই ভিডিওতে নিয়ে কথা বলেছে সেটা তাদের মতামত এবং প্রত্যেকেই ভিউসের জন্য কাজ করছে শুধু আমি যে ক পয়েন্ট অফ ভিউতে বলছি সেটা ভিউজের জন্য নয় যে অন্য পয়েন্ট অফ ভিউতে বলছে সেই একমাত্র ভিউজের জন্য করছে তা না আমরা প্রত্যেকেই ইউটিউব করছি অবশ্যই ভিউজের জন্য ভিউজ আমাদের কাছে একটা ম্যাটার করে কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু জিনিস আমাদের দায়িত্বের মধ্যে থাকে এবং সেই দায়িত্ববোধ থেকে আমি ভিডিওটা করছি আমার মনে হলো একটা ভুল মেসেজ সমাজের কাছে যাচ্ছে বা কিছু মানুষের কাছে যাচ্ছে যে কারণে আমার মনে হলো এই ভিডিওটা করা উচিত সেই কারণেই করছি বাদ বাকি যারা এই ভিডিও মানে আমার এই বক্তব্যটার এগেনস্টে যারা কথা বলেছে বা যারা সেই ব্যাপারটাকে নিয়ে নেগেটিভিটি করেছে তাদের প্রতি আমার কোনো রাগ বা ক্ষোভ নেই তারা তাদের পয়েন্ট অফ ভিউ রেখেছে আমি আমার জাস্ট পয়েন্ট অফ ভিউটা রাখছি তো রিসেন্টলি একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে আমি দেখছিলাম সেখানে দেখতে পাচ্ছি যে সৌরভ দাস আমাদের কলকাতার অত্যন্ত জনপ্রিয়জন অভিনেতা অনেকে তাকে যদিও এখন বক্স অফিস দিয়ে তুলনা করছে যে দেবের বক্স অফিসে সর্বনিম্ন বক্স অফিসে সে আনতে পারেনি তার কি যোগ্যতা রয়েছে আলটিমেটলি বক্স অফিস দিয়ে তো অভিনেতার বিচার হয় না তাহলে তো নবাজুদ্দিন সিদ্দিকে এক একজন জঘন্য অভিনেতা বলা যেতে পারে কারণ তার সিনেমা তো বক্স অফিস হিউজ লেভেলের নেই মনোজ বাজপেয়ীকে তাহলে জঘন্য অভিনেতা বলা যায় তো এই হিসাবে তো বিচার হয় না একটা অভিনেতার সমস্ত রকম গুণ তার অভিনয় সত্ত্বের ওপর মানে বোঝা যায় আজকে যে সিনেমায় জিদ্দা থাকে সেই সিনেমায় অন্য কাউকে নিয়ে আলোচনা হয় না কিন্তু তোমরা ভুমেরাং দেখো কী সুন্দরভাবে আলোচনা হলো সৌরভ দাসকে নিয়ে জিদার পাশাপাশি তার কারণ সে অভিনয়ের ক্যাপাবিলিটি রয়েছে তার সেই জায়গাটা রয়েছে তো একটা বক্তব্যের জন্য কারোর অভিনয় সত্ত্বে নিয়ে প্রশ্ন তোলা কারোর স্টার্ট আপ নিয়ে প্রশ্ন তোলা এই জিনিসগুলো আমি একদম ব্যক্তিগতভাবে পছন্দ করি না তার সঙ্গে সঙ্গে সমাজের কাছে ভুল মেসেজ দেওয়াটাও আমি একদম পছন্দ করি না তো কিছু মানে নির্দিষ্ট ফ্যানবেস থাকে তাদেরকে দোষ দিয়ে লাভ নেই তারা তাদের প্রিয় সুপারস্টারকে ভালোবাসে প্রচণ্ড পরিমাণে রেসপেক্ট করে সেই রেসপেক্টের জায়গা থেকে তারা মাঝে মাঝে আবেগপ্রবণ হয়ে পড়ে এবার যারা তাদেরকে সেই ভুল মেসেজটা মানে স্প্রেড করছে আমি তাদেরকে সবসময় বেশি দোষী মনে করি আজকে এই যে এত ধর্ম নিয়ে হানাহানি লড়াই হচ্ছে প্রত্যেকটা মানুষ যখন একটা মানুষের যখন জন্ম হয় কেউ কি ধর্ম নিয়ে কোনো হানাহানি করে কেউ কি হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ করে করে না কিন্তু প্রত্যেকটা ধর্মীয় ক্ষেত্রে এমন এমন কিছু মানুষ আছে যারা কিন্তু এই লড়াই বিভেদগুলো আরও বাঁধিয়ে দেয় নানা রকম উল্টো পাল্টা জিনিস ঘটিয়ে নানা রকম কাণ্ড ঘটিয়ে তো এই রকম ব্যাপার না আমাদের চারপাশেও ঘটতে দেখছি একটা ছোট্ট ব্যাপার সামান্য ব্যাপারকে নিয়ে কিছু কারণের জন্য ভিডিও করা সেটা নিয়ে আলোচনা করা কারো কারোর মধ্যে সেই ব্যাপারটা নিয়ে বিষ ঢুকিয়ে দেওয়া এই জিনিসগুলো না খুব বিরোধিতা কর মানে করি এইগুলো না পুরো বিরাট পরিমাণে একটা মানুষের প্রতি নেগেটিভিটি তৈরি করে সত্যিকারের কারো দোষ রয়েছে মেনে নেওয়া যায় তো রিসেন্টলি একটা আইন অফ সাউথ সিনে সম্ভবত বা অন্য কোথাও সম্ভবত সৌরভ দাস এবং দর্শনা বণিক একটা সিনেমা দেখতে যায় এবং সেখানে মিডিয়া উপস্থিত ছিল হঠাৎ করেই অন্য কিছু ইভেন্টটা দ্বারা এসেছিলো সেখানে মিডিয়া উপস্থিত ছিল এবার সৌরভ দাস একান্ত ব্যক্তিগতভাবে সেই সিনেমাটা দেখতে গেছিলো কোনো মিডিয়া ইন্টারাকশানের জন্য নয় এবার সবসময় না মিডিয়াকে মানুষের ভালো লাগে না বিরাট তারা একটা মানে কী বলবো বিরক্তিকর একটা পরিবেশের সৃষ্টি করে এবার রাস্তা দিয়ে হাঁটাচলা করা যায় না প্রচুর প্রশ্নের পর প্রশ্ন করে এবার একটা ইভেন্ট হচ্ছে সেখানে মেনে নেওয়া যায় যখন কেউ ব্যক্তিগতভাবে যায় তখন মানুষের অনেক সময় মাথা ঠিক থাকে না এবার সেখানে সৌরভ দাস যখন মিডিয়া ঘিরে ধরছে সৌরভ দাস হঠাৎ করে হাসির ছলে ব্যঙ্গাত্মকভাবে খানিকটা এরমভাবে হাসতে হাসতে বলে যে ওই দেখো সাকিব খান বলে একটা হাসি দেয় এই হচ্ছে জাস্ট ব্যাপার এই হচ্ছে জাস্ট ব্যাপার এর থেকে বেশি কিছু নয় সেটাকে নিয়ে অনেকের বক্তব্য সেখানে সাকিব খানকে নাকি অপমান করা হয়েছে ওই দেখো সাকিব খান বলে সাকিব খানকে এখানে খুবই বাজেভাবে এ করা হয়েছে এই ধরনের একটা মানে ভিডিও করে এবং সেটা নিয়েই সাকিব খানের যারা ফ্যান্স তারা সৌরদাসকে খুব বাজেভাবে আক্রমণ করে তাদের বক্তব্য সৌরদাসের মতো বাজে মানুষ হয় না কী করে একটা সাকিব খানের মতো মানুষকে এইভাবে করতে পারে এবার যারা ফ্যান্স আমি বললাম তাদের দোষ নিয়ে লাভ তাদেরকে ওস্কানোটা ভুল তাদেরকে যারা উস্কাচ্ছে দোষটা আমি তাদের সবসময় মনে করি তো আমি এখানে খোলাখুলি বলছি আমি জানি আমি তাদের পছন্দের মতো কথা বলবো না যারা ফ্যান্স তাদের পছন্দের মতো কথা আমি বলি না বলি আমাকে অনেকে পছন্দ করে না এটা আমি খুব ভালো করে জানি কিন্তু আমি কখনও একটা ভুল জিনিসকে স্প্রেড করা পছন্দ করি না যে কারণে আমার এই বক্তব্যটা বলা ওইখানে যারা মনে করছে যে সাকিব খানকে অপমান করা হয় যাদের মতো সামান্যটুকু বুদ্ধি থাকতো না তারা এটা বুঝতো সাকিব খানকে অপমান নয় বরং সাকিব খানকে অনেক বড় একটা স্টারডামের অধিকারী মনে করে সৌরভদাত নিজেকে অনেক ছোট মনে করে এইটুকু বোধ আমি দেখতে পেলাম না কারোর রয়েছে উল্টে সেটাকে নিয়ে চা তা একটা বক্তব্য পেশ করা সেটা নিয়ে মানুষের মধ্যে খুব তৈরি হওয়া এগুলো কোনো লজিক নেই আমি ব্যাপারটা খুলে বলছি রিসেন্টলি দেখো তোমরা শাহরুখ এবং অমিতাভ বচ্চনের একটা অ্যাড সামনে এসেছিলো তিখা লাল যে মশালা লাল মশালার যে একটা অ্যাড আছে দেখবে সেই অ্যাডে একটা জায়গা রয়েছে কিছু মিডিয়া শাহরুখ খানের কাছে গেছে আছে শাহরুখ খান অমিতাভ বচ্চনের নাম নিচ্ছে আপনি আপনারা অমিতাভ বচ্চনের কাছে যান ওই দেখো অমিতাভ বচ্চন দাঁড়িয়ে আছে আবার যখন অমিতাভ বচ্চনের কাছে যাচ্ছে অমিতাভ বচ্চন হচ্ছে বউ দেখো শাহরুখ খান বা পেয়ে তো তখন আবার মিডিয়া শাহরুখ খানের দিকে ছুটছে এটা মিডিয়াকে কটাকো করা হয়েছে মিডিয়া যখন সামনে তাদের থেকে কোনো বড়ো স্টারডামের অধিকারী কাউকে দেখতে পায় তারা পুরোপুরি এক একজাক বেঁধে তার সামনে থেকে অন্যদিকে চলে যায় দেখবে দীপিকা পাড়ুকান একটা ইন্টারভিউ দিচ্ছিলো মিডিয়াকে হঠাৎ করে সালমান খান যখন আসে দীপিকার বক্তব্য চলছে ক্যামেরা চলে যাচ্ছে সালমান খানের দিকে এই ধরনের ঘটনা তো ঘটে মিডিয়ার তো একটা আসল রূপ যে বড় কেউ এলেই তারা যাকে নিয়ে কথা বলছে তার সঙ্গে কথা বলে ছেড়ে অন্যদিকে ছোটে এটা তো একটা ফ্যাক্ট তো সেরকমভাবেই সৌরভ দাস এই ব্যাপারটা খুব ভালো করে জানে তার থেকে সাকিব খান অনেক বড় একজন মেগাস্টার অনেক বড় একজন স্টার্ট অধিকারী এবং আমাদের এখানের মিডিয়াও সাকিব খান নামটা শুনলে একদিকে ছুটে পালায় সেটা আমি রিসেন্ট নিজের চোখে দেখেছি যখন আমি তুফানে প্রিমিয়ারে গেছিলাম সেখানে মিডিয়া পুরোপুরি ঝেকে পড়েছিল সাকিব খানের ওপর বাকি কারোর দিকে ফোকাসই যাচ্ছিল না সেই জিনিসটাকে কিন্তু ট্রিবিউট দেওয়া হয়েছে সৌরভ দাসের পক্ষ থেকে সৌরভ দাস চাইছিলো যাতে তাকে ছেড়ে মিডিয়া অন্যদিকে তাকায় তাকে ছেড়ে সরে যায় জাস্ট একটা সার্কাসম থেকে সেই ব্যাপারটা বলে ওই যে ওই দেখো সাকিব খান মানে মিডিয়া যাতে সাকিব খানের নাম শুনে ওইদিকে একটুখানির জন্য পালা দ্যাটস ইট এখানে সৌরভ দাস নিজেকে বরং ছোটো করছে যে তার স্টারডামের সামনে মানে সাকিব খানের স্টারডামের সামনে সে কিছুই নয় সে নিজের সাকিব খানের নাম নিয়ে এটা বলতে চাইছে সাকিব খান এত বড় নাম যে মিডিয়া তার দিকে চলে যেতে পারে আমাকে ছেড়ে যায় যাতে তার রাস্তা ক্লিয়ার হয়েছে সে মিডিয়াকে ছেড়ে বেরিয়ে যেতে পারে এইটাকে নিয়ে একটা ভিডিও করা এটাকে নিয়ে উল্টো একটা মেসেজ সমাজকে দেওয়া যে সৌরভ দাস ব্যঙ্গ করেছে মানে এগুলো কিছু মানে বলার নেই আমরা সবাই জানি সৌরভ দাসের ওয়াইফ দর্শন বলি অলরেডি সাকিব খানের সঙ্গে কাজ করছে তো কেন সে বেকার বেকার ব্যঙ্গ করে একটা নেগেটিভ মাইন্ডসেট তৈরি করবে এগুলো মানুষের মধ্যে জোর করে করে মানে একটা হিংসা ঢুকিয়ে দেওয়া একটা লড়াই ঢুকিয়ে দেওয়া আমি নিজেই জিনিসগুলো একদম পছন্দ করি না আমি দেখবে রিসেন্টলি কোনো কিছু নিয়ে আমি কাউকে পোক করি না বা কাউকে কোনো রিপ্লাই দিই না কিন্তু অহেতুক একটা ভিডিও করা অহেতুক একটা মানুষকে ছোট করা এই ব্যাপারগুলো না খুব খারাপ এটা প্রত্যেকটা যখন কোনো স্টার্ট আপের ভালো সময় যায় আমি দেখেছি তাদের ভালো দেখাবার জন্য তাদেরকে ভালোভাবে প্রেজেন্ট করার জন্য অন্য সবাইকে ছোট করে 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 এই জিনিসটা করা হয় সাকি শাহরুখ খানের কিছু প্লেয়ার টিম রয়েছে তারা এই জিনিসটা খুব করে সাকিব খানের পিয়ার টিম নেই কিন্তু কিছু মানুষজন রয়েছে যারা এই জিনিসটা করে এগুলোর ফলে কী হয় একটা জোর করে দুই দেশের মধ্যে ক্যাচার লোং ডোংরা ঝগড়া এটি জিত ভার্সেস সাকিব খান ফ্যানসের মধ্যে একটা ফালতু লড়াই এই করে শুরু হয়েছে যেটা আগে ছিল না জোর করে করে নানা রকম বক্তব্যের মাধ্যমে তো এই জিনিসগুলো না ইমিডিয়েট বন্ধ হয়েছে আমি তোমাদেরকে বলছি যদি তোমাদের একটুখানিও মানে আবেগ প্রবর্তন প্রবণ না হয় যদি একটু বুদ্ধি দিয়ে বিচার করো তোমরা একটা ঠান্ডা মাথায় ভাবলেই বুঝতে পারবে যে সাকিব খান খানের ট্রিবিউট মানে ট্রিবিউট দেওয়া হয়েছে কোনো রকম কোনো অপমান করা হয়নি এটা তো ফ্যাক্ট এর আগে বলিউডের তোমরা বিভিন্ন দেখে নাও বরুন্ধন ফরুন্ধান হয়তো যাচ্ছে হঠাৎ করে বলছে বউ দেখো শাহরুখ খান এমন ঘটনা তো ঘটেছে তার মানে তারা নিজের থেকে শাহরুখ শাহরুখ খানকার বড় মেগাস্টার বলছে মানে তো ট্রিবিউট দিচ্ছে এটাকে নিয়ে নোংরাম এটাকে নিয়ে এ করা কিছু বলার নেই সিরিয়াসলি বলতে গেলে তো যাই হোক প্রত্যেকের চ্যানেলে নিজের পয়েন্ট অফ ভিউ রাখবে বা সব সময় তো সব কথা তো একমত হওয়া মানে হওয়া যায় না কিছু কিছু সময় কিছু বক্তব্যে দ্বিমত হওয়াটাই স্বাভাবিক আমরা মানুষ প্রত্যেকের সঙ্গে সবার বক্তব্য মিলবে না তো সেই কারণে আমার মনে হলো আমি এই জিনিসটার সঙ্গে একদম হতে পাচ্ছিলো না প্রথমে ব্যাপারটা জানতামই না তারপর আমি অনেকের শুনলাম অনেকের কাছে তারপর ব্যাপারটা দেখলাম পুরো ভিডিওটা আমি সৌরভ দাসেরও দেখলাম তারপর আমার তন্ত কোনো কিছু এরকম মনেই হলো না যারা ওটা নিয়ে ভেবে নিয়ে বসে তার মাথা ওটা ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং তারাও বোধবুদ্ধীনভাবে ওই ব্যাপারটা নিয়ে পড়ে রয়েছে তাইকে তুমি যতই বোঝাও বুঝবে না যারা বুঝদার তারা অবশ্যই আমার বক্তব্যের সঙ্গে একমত হবে যারা বুঝদার নয় তারা আমার কমেন্টে কালাগাল দেবে খিস্তি দেবে দিক আমার কিছু করেন আমি সবসময় সত্যিটা বলে এসেছি সত্যিটাই বলবো এটাই আমার কাজ একজন অনেস্ট মানুষ আমি এটাই সবসময় করে এসেছি জোর করে ঝগড়াঝাটি লাগানো আমার কোনো কাজ নয় সাকিব খানের ভালো টাইম যাচ্ছে বলে সবাইতে সাকিব খানের তারিফ করতে গিয়ে আমি বাকিদেরকে দোষী বানিয়ে দেবো অপরাধী বানিয়ে দেবো এমনটা আমি কখনো করি না এটা আমি কখনোই করিনি কোনো দিন করিনিউনি করিনি এবং সাকিব খানের ফ্যানসরা কিরাম মানুষ চায় সেটা তারা ঠিক করিনি যে অনেস্ট মানুষ নাকি সাকিব খানের ভালো সময় যাচ্ছে বলে সাহেবখানকে চার থেকে আমি অন্য কাউকে ছোটো করবো এটা তোমরা ঠিক করবে তোমাদের ওপর ছেড়ে দিলাম যারা করছে তাদেরকেও দোষ দিচ্ছি না যারা এটাকে সাপোর্ট করছে আমি তাদেরকেও দোষ দিচ্ছি না আমি জাস্ট আমার পয়েন্ট অফ ভিউটা বললাম তো যাই হোক এটাই আমার বলার চ্যানেলটা নতুন রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে আইকন ভালো দেখো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে এখন তো ভাই সবাই ভালো থেকে সুস্থ নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে